জোটের কার্যকারিতা নিয়ে বিএনপি জামাতের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না কয়েকদিন যাবৎ বিভিন্ন আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণাকে অব্যাহত রেখেছে দলটি বিএনপি নেতারা বিভিন্ন সময়ে জামাত ছাড়ার কথা বললেও জামাতের পক্ষ থেকে কেউ এ বিষয়ে মুখ খোলেননি এই প্রথম দলের শীর্ষ ব্যক্তি দলের আমির ডাক্তার শফিকুর রহমান ঘরোয়া একটি ভার্চুয়াল বৈঠকে জোটের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানালেন বিএনপির সঙ্গে তাদের আর জোট নেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে বৈঠক করেই সিদ্ধান্ত হয়েছে বলে দাবি জামাত আমিরের এদিকে ভার্চুয়াল অনুষ্ঠানে ভিডিওতে এমন বক্তব্য দিলেও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জামাত আমিরের এই বক্তব্য দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এমন সিদ্ধান্তের কথা জানানোর কারণে আমিরকে ধন্যবাদ দিচ্ছেন কেউ কেউ আরও আগে জোট ছাড়া উচিত ছিল বলেও মন্তব্য করছেন যদিও বিষয়টি নিয়ে বিএনপি অনেকটা চুপচাপ তাদের নেতাকর্মীরা এ নিয়ে তেমন কোনো কথাও বলছেন না এমনকি শীর্ষ নেতারাও বিষয়টি নিয়ে কথা বলতে খুব একটা আগ্রহী নন এদিকে জামাত আমিরের বক্তব্য ঠিক কবে কোন অনুষ্ঠানে দেওয়া তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ভিডিওতে ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা এতদিন একটা জোটের সঙ্গে ছিলাম ছিলাম বলে আপনারা হয়তো ভাবছেন কিছু হয়ে গেছে নাকি আমি বলি হয়ে গেছে দু সাল পর্যন্ত এটি একটি জোট ছিল দু সালের আটাইশে অক্টোবর জোট তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেটা আর ফিরে আসেনি তিনি বলেন বছরের পর বছর এই ধরনের অকার্যকর জোট চলতে পারে না এই জোটের সঙ্গে বিভিন্ন দল যারা আছেন বিশেষ করে প্রধান দলের এই জোটকে কার্যকর করার কোনো চিন্তা নাই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট দিবালোকের মতো এবং তারা আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে এখন বাস্তবতা হচ্ছে নিজস্ব অবস্থান থেকে আল্লাহর উপর ভর করে পথ চলা তবে হ্যাঁ জাতীয় স্বার্থে একই দাবিতে যুগপথ কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাল্লাহ বিএনপির সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন আমরা তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি এর সঙ্গে তারা ঐক্যমত পোষণ করেছে তারা আর কোনো জোট করবে না এখন যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন তবে আমাদের আগামী দিনগুলোতে কঠিন প্রস্তুতি নিতে হবে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে দোয়া করেন এ সকল ত্যাগ যেন আল্লাহর দরবারে মঙ্গলজনক হয় এ ত্যাগের বিনিময়ে আল্লাপাক যেন আমাদের পবিত্র একটি দেশ দান করে যে দেশটা কোরআনের আইনে পরিচালিত হবে সরিয়া আইন মানেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এই বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন তিনি উনিশশো সালের ছয় জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ ইরশাদ জামায়াতের তৎকালীন আমির গোলাম আজম এবং ইসলামী তৎকালীন চেয়ারম্যান শেখুল হাদিস আজিজুল হককে সঙ্গে নিয়ে চার দলীয় জুট গঠন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই জুটের সাথে বিভিন্ন দল যারা আছেন বিশেষ করে প্রধান দল এই জুটে কার্যকর করার তাদের চিন্তা তাদের যদি না থাকে এই বিষয়টা এখন আমাদের কাছে স্পষ্ট দিবালোকের মতো পরিষ্কার এবং তারা আমাদের সাথে বসে এটা স্বীকার করছে এই ধরনের একটা যুগের সাথে যদি এমন পর্যন্ত থাকি যদি থাকি তো এই যুগের কর্মসূচিতে নির্ধারিত করা প্রধান দলের একজন নেতা বড় নেতা বলেই চলেছে যে আমরা সরিয়ে সমর্থন করি তার সাথে থেকে আমি সরিয়ে বাস্তবতার দাবি হচ্ছে নিজস্ব অবস্থান থেকে আল্লাহর ভরসা করে পড়ছ না তবে হ্যাঁ জাতীয় স্বার্থে একই দাবিতে আমরা ইনশাল্লাহ যুবক তারা অকমত পোষণ করেছে নতুন কোন অ্যালায়েন্স আপনারা না বাস্তবতাও নাই পারবেও নাই এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দিয়ে সবাই চেষ্টা করি যদি আল্লাহ তালা আমাদেরকে সেই পৌঁছে তাগ করেন তাহলে আগামী দিনগুলোতে আমাদেরকে কঠিনভাবে প্রস্তুত করতে হবে আরো অনেক বেশি করেন এই সমস্ত ত্যাগ গুলা যেন আল্লাহর দরবারে অল এবং মঞ্জুর এই সমস্ত ত্যাগের বিনিময়ে আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে একটা পবিত্র পাক দেশ থাকে এই দেশটা কোরআনে আইনি আগামীতে যদি আরো কয়েকটা জীবনের প্রয়োজন হয় আমার প্রভুর কাছে প্রথম দরখাস্ত হয় যেহেতু আমার ভাই বোনদের দ্বারা আমি আছে দায়িত্ব পেয়ে এখন এক নম্বর নামটা আমার আল্লাহ যেন সেই শহীদের রক্তাক্ত শহীদের কাতারে তার দিনের প্রয়োজনে আমাকেই যেন সবার আগে